হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিষাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকলকে জানাই শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে কালী পুজো দিতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো। আর দেখো আমি কেমন লাল টুকটুকে বউ সেজে নিয়েছি। কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, কার মানে কোথায় পুজো দিতে যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, ধনতেরাসে তোমার দাদাভাই আমাকে একটা ছোট্ট উপহার দিয়েছে, সেটা হচ্ছে এই নাককাঠিটা। তো ধনতেরাসে সোনা কিনতে হয়, সেই জন্য তোমার দাদাভাই দিয়েছে। আমার কাছে এটাই অনেক, কারণ আমাদের মতো মধ্যবিত্তদের কাছে সোনা কেনাটা মানে অনেক বড় ব্যাপার। তো তোমার দাদাভাই এটা দিয়েছে, এটাতে আমি অনেক খুশি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়ছি রাস্তা, আর আমার মেয়ে আমাকে টাটা করে দিল, আমার বড় মেয়ে। আর যাব হচ্ছে আমি, মাসি আর তোমাদের দাদাভাই। তো এই তিনজনে মিলে যাব। আর যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি, কারণ আমার বাপের বাড়ির গ্রামে একটা ঠাকুর আছে শ্যামামা, তো তার কাছেই আমরা পুজো দেবো, কারণ আমার মানত থাকে আমি প্রতি বছরই সেখানে পুজো দিই। তো এবছরও যথারীতি যাব আমি পুজো দিতে। তো এখানে মাসিকে তুলে নিলাম। তো আমরা যাচ্ছি, আমরা তিনজনে মিলে পুজো দিতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাই দেখো আমি আর মাসি আর তোমাদের দাদাভাই আছে, আর মেয়ে দুটোকে নিয়ে যাইনি, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে ওয়েদার খুবই খারাপ, কোন দিকে কোথায় কীরকম ওয়েদার আমি জানি না, কিন্তু আমাদের এদিকে মানে হালকা বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো সেই জন্য এই ঠান্ডার মধ্যে মেয়েগুলোকে নিলাম না। তো আমরা চললাম হচ্ছে আমার বাপের বাড়ি। তো তোমরা ভিডিওটা দেখো। বাজারে চলে এসেছি, তোমার দাদাভাই বাজার করতে গেলো আর আমি মাসি টোটোয় বসে আছি। তো আমরা মাঝখানে একটু নেমেছিলাম, সেখানে আমরা একটু বাজার করেছি, মানে মায়ের জন্যে ঠাকুরের ফল ওইসব মা নিতে বলেছিলো নিয়েছি। তো আমরা এখন চললাম রাস্তায়, আমার বাপের বাড়ির রাস্তায়, মানে কৈচুর থেকে বেরোলাম, এখনও বাপের বাড়ির রাস্তায় যাই নাই। তো এইটা একটা কালী ঠাকুর, এখানেও একটা ঠাকুর এসেছে, তা আমরা যাই, তোমরা ভিডিওটা দেখো। তাই দেখো আমরা এটা আমাদের বাপের বাড়ির রাস্তা, মানে আমাদের গ্রাম বলরামপুর গ্রামের, এটা হচ্ছে শীতল গ্রাম পেরিয়ে তারপর বলরামপুর। তো তোমরা ভিডিওটা দেখো। বন্ধুরা এটা বাড়ি আসার পথে, আর আমি যেই বাড়িটা পুজো দিতে গিয়েছিলাম সেই বাড়িটা তোমাদের একটু দূর থেকে দেখালাম, এইটা হচ্ছে সেই বাড়িটা। তো এই বাড়িটার মধ্যে আমি পুজো দিতে গিয়েছিলাম। তো আমি ওখানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করি নাই, কারণ আমার ইচ্ছা করে নাই ঠাকুরের কাছে ভিডিও করার। তো আমি কোনো ভিডিও করি নাই, আর আমার বাপের বাড়িতেও ঢুকে আমি কোনো ভিডিও করি না। এটা বাড়ি আসার পথে আমি তোমাদের একটু ভিডিও করলাম, ভিডিও করে দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক করে দিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই অবধি, তো চলো টাটা। হ্যাঁ
হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলার জন্য আমি আবার কথা বলতে লাগলাম, তো আমি এখন প্রথম ভিডিও মানে প্রথম প্রথম ভিডিও করছি, অনেক দিন থেকেই করছি, বাট প্রতিদিন আমি ভিডিও করতে পারি না, তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ সেটাকে ক্ষমা করে দিও এবং আমাকে কমেন্টে জানিও যে আমার কোথায় কী ভুল হচ্ছে না হচ্ছে, তো আমি সেগুলোকে শুধরে আমি আবার ভালো ভিডিও করবো। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।